আমরা কুইজ শেষ করে পরে অ্যান্সার দেবো। প্রথমে বলা হচ্ছে কি, ইন উনা কানের জাতা, একটি কানের জাতার মধ্যে আদপ্য সেন্স অফ দি সিরকুলেশন, যেখানে দুইমুখী যান চলাচল হচ্ছে। কানের জাতা মানে কি, যেখানে গাড়ি চলাচল করে, রাস্তার ওই অংশ যেখানে গাড়ি চলাচল করে, সেটা কি বলছে? দপ্য সেন্স অফ দি সিরকুলেশন, দপ্য সেন্স মানে কি, দুই দিক, দুইমুখী, একদিকে যাচ্ছে একদিকে আসতেছে রাস্তার ভিতরে। সো প্যান ইজ ভোল্তার আর সিনিস্ত্রা, ইজ ভোল্তার মানে মোড় ঘুরবেন, আপনি মোড় ঘুরতে চাচ্ছেন, আর সিনিস্ত্রা বাম দিকে মোড় ঘুরতে চাচ্ছেন, অক্ষরে সোনারের ক্লাস তখন ভালো হয়। অক্ষরে মানে কি, ভালো হয় বা যেটা আপনাকে করতে হবে, অক্ষরে মানে কি, করা প্রয়োজন বা ভালো হয়। সো দপ্য সেন্সর মধ্যে আপনি বামে মোড় নিবেন, সেক্ষেত্রে ভালো হয় সোনারে। সোনার মানে কি, হর্ন বাজানো, শব্দ করা, ইল ক্লাকসন, হর্ন বাজানো ভালো হয়, হর্ন বাজান। পের আত্রা ভেরসার এখন মাত জোরে সিকুরে সাইনিং ক্রোচ, অনেক বেশি নিরাপত্তা নিয়ে আপনি মোড় ঘুরবেন, সেক্ষেত্রে আপনি হর্ন বাজায় দেন ইনক্রোশন মধ্যে, কোয়েশ্চনটা কি হবে? হর্ন বাজানো যাবে না, ইজি লোকমান ভাই বুঝলি? দেখেন আপনি ধরেন একটা মোড়ের মধ্যে বাম দিকে মোড় নিবেন, আপনাকে হর্ন দিবেন না ইন্ডিকেটর দিবেন, ইন্ডিকেটর দিবেন, বাট কুইজে বলছে কি যে আপনাকে অক্ষরে সোনারে ইল ক্লাকসন, ক্লাকসন মানে কি, হর্ন, যে তুমি মোড় নেওয়ার সময় মাত জোরে সিকিউর এসছে, মানে অনেক বেশি নিরাপত্তা নিয়ে তুমি মোড় ঘোরার কারণে তুমি হর্ন বাজাবা সেখানে, এটা কি ফালস? এরপর বলা হচ্ছে গাড়িতে উঠানোর জন্য তার বাসার নিচে সাময়িক সময় আমি 1-2 মিনিট ওয়েট করলাম, সেটা বলে ফের মাতা, নিজের প্রয়োজনে আমি কোথাও গাড়ির ভিতর অবস্থান করে গাড়িটা সহ একটা জায়গায় থামলাম কিছুক্ষণ, কোন ফোন আসছে, ফোন করে ফোনে কথা বলার জন্য, মেসেজ করার জন্য আমি গাড়ির ভিতরে আছি, তো নিজের প্রয়োজনে থামাকে বলা হয় কি, ফের মাতা। সো লা ফের মাতা ভিয়ে তাতা, সাময়িক সময় থামানো নিষিদ্ধ ইন অনেক কাজ, যে কোনো কারণেই, নেলে অরে নতুন, রাত্রের বেলা যে কোনো কারণেই থামা নিষিদ্ধ, কি হবে এটা? যে কোনো কারণেই না, আমরা বিশেষ কোনো কারণ থাকতে পারে, যে আত্রা ব্যবসা মেনতে পেয়ে দুনালি পথচারী পারাপার, এটার উপরে আমরা কখনোই থামতে পারবো না, ওটা ভেরো হইতো, অথবা কোর্সে দিয়ে আসলে আসছে গতি বাড়ানোর কোর্সিয়া, কুরবা মুরের মধ্যে, দোস্তর মধ্যে, হ্যাঁ সেখানে আমরা কখনোই থামতে পারবো না, তাহলে কোয়েশ্চনটা ভেরো হইতো, বাট যে বলছে রাত্রের বেলা আমরা কখনোই গাড়ি থামাইতে পারবো না, এই জন্য কোয়েশ্চন হবে কি ফালস। লে দন্নে, দন্নে মানে কি, মহিলারা, ইন স্টাতো দি গ্রাভিদান্সা মানে কি, গর্ভবতী মহিলাদের কথা বলা হচ্ছে, গ্রাভিদান্সা, পন পার্টিকুলারি কন্ডিশনে, এদের বিশেষ কোন কন্ডিশনে যদি হয়, শারীরিক অবস্থা মানে বিশেষ কোন যদি এমন হয় যে না এদের গর্ভবতী অবস্থা এমন এমন একটা পর্যায়ে চলে আসছে, এদেরকে যদি এখন সিট বেল্ট পরানো হয়, তার তার কি বলে, তার শারীরিক কোনো সমস্যা হইতে পারে অথবা তার বাচ্চার উপর ইফেক্ট পড়তে পারে, তো এরকম পার্টিকুলার কন্ডিশন যদি থাকে সে সকল গর্ভবতী মহিলাদের, তাদেরকে সিট বেল্ট পরার কোনো প্রয়োজন নাই, কারণ কি নির্দিষ্ট সার্টিফিকেট দিছে ডক্টর যে তোমার এই অবস্থায় গাড়িতে বসলে বা গাড়ি চালাইলে সিট বেল্ট পরার দরকার নাই, কারণ সিট বেল্ট পরলে তোমার শরীরের উপর একটা, পিয়াল ভাই জি, সিট বেল্ট হচ্ছে মানে অব্লিগেটরি না, তিনটা কারণে, হ্যাঁ যারা মায়েস্ত্র তারার, যারা গ্রাভিডেন্সা দন্না তারার, আর যারা হইলো আপনার মালাতো, ইনফেরিতে মালাতো অপারেশন সার্জারি করছে বুকের মধ্যে অপারেশন করছে, সিট বেল্ট টান লাগলে, হ্যাঁ ওই সার্টিফিকেট, ডাক্তারের সার্টিফিকেট থাকতে হবে, থাকতে হবে, সেটা এখানে বলা হচ্ছে যে গর্ভবতী মহিলা যার পার্টিকুলার কন্ডিশনে দি রিস্ক অফ সার্টিফিকেট, তার বিশেষ কোন রিস্ক আছে, সিট বেল্ট পরলে তার কোনো ই হইতে পারে, প্রবলেম হইতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তার একটা তাকে সার্টিফিকেট দিতে সিট বেল্ট পরার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে নন সুন অব্লিগাতে তাদের প্রয়োজন নাই, আর আগান চারে লা চিন্দ্রাতে সিকিউরিটি, সেই ক্ষেত্রে তাদের সিট বেল্ট পরার প্রয়োজন নাই, কষ্ট হবে ভেরো ভেরো, গর্ভবতী মহিলা যাদেরকে ডাক্তার অলরেডি নিষেধ করেছে যে তোমার সিট বেল্ট পরার প্রয়োজন নাই, তো সেই ক্ষেত্রে তাদের সিট বেল্ট লাগানো অব্লিগো না, ভেরো কুইজ। সে উন ইনফর্টুনাতো দেলা স্ট্রাদা, যদি রাস্তার কোন আহত ব্যক্তি, ইনফর্টুনাতো মানে কি, আহত ব্যক্তি, দেখা যায় না একটু নিচে নামবেন, ওকে, সে উন ইনফর্টুনাতো, রাস্তার কোন আহত ব্যক্তি, দেলা স্ট্রাদা আহত ব্যক্তি, আ উন আবন্দান্তে এমোরোজিয়া এস্টেরনা, এমোরোজিয়া মানে কি, রক্তক্ষরণ, তার রক্তক্ষরণ হচ্ছে, এস্টেরনা রক্ত বাইরে বের হয়ে আসতেছে, এস্টেরনা রক্তক্ষরণ হচ্ছে, হ্যাঁ রক্ত বেরোলে কিন্তু গলা শুকায় যায় অনেক সময় না, তো সেক্ষেত্রে আমরা এদেরকে পানি দিতে পারবো, বাট কুইজে বলবে কি যে এদেরকে আমরা তে দিব, তে দিলে বললে কি হবে,
আকুয়া দেওয়া যেতে পারে, বলছে কি নন সিপ আসলতামেন্টে, আমরা এদেরকে পানি পানি পর্যন্ত খাইতে দিতে পারবো না, রক্ত বেরোবে, হাত কেটে বা কোথাও অংশ কেটে এমন যে রক্ত বেরোয় যাচ্ছে, তো সে পানি চাইতেই পারে, আমরা তাদেরকে পানি খাইতে দিতেই পারি স্বাভাবিক, সকুষ্ট হবে, ফালসো যে আমরা পানিও দিতে পারবো না, বা তে বললে হয়তো অ্যালকোহল অ্যালকোহল দেওয়া যাবে না, না অ্যালকোহল বললো ফালসো, অ্যালকোহল বলে ওটা ফালসো, অ্যালকোহল দেবেন কেন, ওটা ফালসো কুইজ, বলছে যে পানি দেওয়া যাবে না, এটা একটা কি দোপ্পিও কুরবা পেরিকুলোজা প্রিমা সিনিস্ত্রা, প্রথমে বাম দিকে বাঘ একটা রাস্তা, আঁকা পাকা রাস্তা, আমরা 100 মিটার 150 মিটার আগে থেকেই বুঝে গেলাম যে সামনে গিয়ে আঁকা পাকা রাস্তা পাবো আমরা, এটা পেরিকুলার কার্তলো, এই সিলারাফিক রাত প্রে আনুঞ্চা, এই কার্তলোটি প্রে আনুঞ্চা আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, ওনা দোপ্পিও কুরবা পেরিকুলোজা মানে কি দোপ্পে দুইটা দুইটা মোড় আছে, বিপজ্জনক মানে বিপজ্জনক দুইটা মোড় আছে, লা প্রিমা আর সিনিস্ত্রা, প্রথম মোড়টা হবে বাম দিকে পরে ডান দিকে, প্রবেশ করতে পারবে না, এদের জন্য সম্পূর্ণ নিষেধ, বা অন্য যত আশরাফুল মাখলুকাত আছে সবাই এতে প্রবেশ করতে পারবে, যত গাড়ি আছে যত কিছু আছে সব যেতে, শুধু কে যেতে পারবে না, মালবাহী গাড়ি যাদের ওজন 3.5 টনের বেশি, এই একটা ক্যাটাগরির জন্য নিষেধাজ্ঞা, এই রাস্তার ভিতরে এই ক্যাটাগরির কোন যানবাহন প্রবেশ করতে পারবে না যাদের ওজন 3.5 টনের বেশি এবং তারা মেচি ট্রান্সপোর্ট, তারা মেচে মালামাল পরিবহন করে, এখন এটা বাস 7 টন যাইতে পারবে, কারণ কি সে মানুষ পরিবহন করে, তারপরে অটো কারাবান, তারপরে আপনার প্রাইভেট কার সব ঢুকতে পারবে, শুধু মালবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না রাস্তার মধ্যে, অটো কারি মানে ট্রাক ইন প্রেজেন্সা দেল সিনারাফিগ্রা, তো এই কার্তেলের উপস্থিতিতে এই কনসেন্টিত অনুমতি আছে ট্রানজিত এতুত্তি অটো কারি, যত মালবাহী গাড়ি আছে সকলে যাওয়ার অনুমতি আছে, এখানে তো কুইজটা হয়ে গেছে কি ফালসো, কোন কাসনা পেতে মানে ইকুইলা গাড়ির পিছন সাথে কুইলা সবাই যেতে পারবে, ফালসো কুইজ, নিষিদ্ধের জন্য লাসিনা দেখা রিপ্রেজেন্ট তাতা ইন ফিগুরা চিত্র বা বিচ্ছিন্ন আদন 500 লেভেল, হ্যাঁ পিএল 500 রেল প্রসিং এর আগে পাবো আমরা এটা, ভেরো রাস্তার মধ্যে সি পত্র ভরে দাল ফাঙ্গ, দেল ফাঙ্গ, ফাঙ্গ মানে কি কাদা, এটা ওই জায়গায় থাকবে যেখানে শেষ বুঝায় দেল্লা ফিনে শেষ বুঝায় দিউন কোর্সে রিজার্ভাতা আই চিকলিস্তি, একটা সাইকেল চালানোর জন্য একটা কোর্সে ছিল সেটা শেষ হবে না, দেখলে বুঝছটা এরপরে সাইকেল চলতে পারবে কিন্তু রিজার্ভাতা না, এখানে কি রিজার্ভাতা ছিল এটা শেষ, এরপরে সাইকেল চলতে পারবে, মানুষও চলতে পারবে, গাড়িও চলতে পারবে সেখানে, বাট একটু আগে যে সাইকেলের জন্য রিজার্ভাতা ছিল একটা জায়গা সেটা শেষ, এটা ইনকন্ট্রান্দো ইল সেমাফোরো ইন ফিগুরা এ কনসেন্টিতো ইল পাসাজো কোয়ান্দো, এই যে এগুলোর উপর আমরা কোন তারিখ করে যেটা বুঝলাম মানে এগুলোর উপর চিন্তা ভাবনা করে যেটা বুঝলাম ইল পাসাজো কোয়ান্দো এ আসছে সারা লুসে জাল্লা লাম্পের জানতে, যখন জাল্লা লাম্পের জানতে হলুদ বাতিটা জ্বলবে নিবে জ্বলবে নিবে এমন হবে, নর্মাল একটা সেমাফোর যদি রেগুলারে থাকে প্রথমে কি হয় সবুজটা জ্বলে, জ্বলার পর কিছুক্ষণ পরে সবুজটা বন্ধ হয়ে যায় হলুদটা জ্বলবে, হলুদটা জ্বলার পরে লালটা জ্বলবে, আবার সবুজটা জ্বলবে, আবার বন্ধ হয়ে হলুদটা জ্বলবে, বাট যখন নাকি সেমাফোর বন্ধ থাকে বা নষ্ট থাকে তখন এই হলুদ বাতিটা অনেক সময় জলে নিবে টিক ট্যাক করে লাম্পে জানতে করে, সেক্ষেত্রে কি করতে হবে উজান্দো পেরো লা মাসিমা প্রুডেন্সা এ মদরান্দো লা ভেলোসিটা, তখন আমাদের অনেক সতর্ক অবলম্বন করে গতি নিয়ন্ত্রণে রেখে আমাদেরকে কি করতে হবে পাস হইতে হবে, সুকষ্ট হবে, কারণ কি রাত্রের বেলা অনেক সময় ধরেন দিনের বেলা অনেক ট্রাফিক থাকে অনেক চারোদিকে গাড়িগুলো আছে, তখন হয় কি লাল বাতিটা অন করে ধরেন আমাকে 1 মিনিট বা 50 সেকেন্ড আমাকে থামা রেখা অন্য অন্য দিকের গাড়িগুলোকে যাইতে দেয়, বা রাত্রের বেলা কোথাও কোনো গাড়ি নাই তিন দিক খালি আপনার সামনে লাল বাতি জ্বলে রয়েছে মেজাজটা কেমন লাগবো, 50 সেকেন্ড থামা রয়েছে লাল জ্বলে রয়েছে কোনো গাড়ি নাই,
এরকম আবার দেখ এর জন্য কি রাত্রে বেলা এই যে গাড়ি ঘোড়া কম থাকে সিমাফোর ওগুলো সব অফ করে শুধু হলুদ বাতিটা লাম্পে যাতে যারা রাখে যে তোমরা পার হও অপেক্ষা করার প্রয়োজন নাই কিন্তু গতি কমায় কমায় ডানে বামে দেখে দেখে তারপরে পার হও অন্য কোথাও কোনো গাড়ি আসছে কিনা ঠিক আছে ঠিক আছে ভাইয়া il limite massimo di velocità সর্বোচ্চ গতি সীমা su strade extraurbane secondarie শহরের বাইরে যে রাস্তাগুলো সেখানে সর্বোচ্চ গতি সীমা এ দি 70 কিলোমিটার পার আওয়ারে ঘন্টায় 70 কিলোমিটার পার আওয়ার হবে শহরের বাইরে অত স্ট্রাদা বলে না অত স্ট্রাদা বললে হয়তো কত অত্যন্ত পের অত ভিতরে কে ট্রেনন কারাভান কোন মাসা মাসিমা কোন মাসা কমপ্লেসিভা দি 900 কিলোগ্রাম যদি আমি কোন রিমোর্কি টানি কারাভান টানি এই কারাভান কিন্তু মানুষ থাকে এখানে হ্যাঁ এটা একটা রিমোর্কি কিন্তু কারাভানে কে থাকে মানুষ থাকে আলেজ মানুষ বসবাস করবে আর যে কারাবারের মধ্যে ইঞ্জিন সহ যেটা থাকবে সেটাকে বলা হয় অটো কারাবান অনেক টুরিস্ট পয়েন্টে দেখি না আমরা যে বিভিন্ন টুরিস্টরা গাড়িতে ঢুকে গাড়িতে ঘুমায় গাড়িতে খায় গাড়ির ভিতরে হ্যাঁ টয়লেট করে সব গাড়ির ভিতরে অল ইন ওয়ান একটা একটা মিনি হাউজের মতো সেটাকে বলা হয় কারাবান আর যে কারাবানটা শুধু নিজস্ব ইঞ্জিন দ্বারা চালিত সেটাকে বলা হয় অটো কারাবান আর মনে করেন যে নিজস্ব ইঞ্জিন নাই শুধু একটা আলাদা বগি বানায় রাখছে সে বগির ভিতরে টয়লেট বাথ তারপরে আপনার বেডরুম তারপরে কিচেন বানায় রাখছে আপনি আপনার প্রাইভেট কার লয়ে গেলেন লয়ে যে ওটা ভাড়া নিলেন এক সপ্তাহের জন্য সেই কারাবানটা আপনার গাড়ির পিছনে লাগাইয়া আপনি কোনো মারের পাড়ে গেলেন কোনো পাহাড়ি এলাকায় গিয়ে যাইয়া সে কারাবানের মধ্যে আপনি বসবাস করলেন এক সপ্তাহ এরপর আপনি আবার এসে কারাবানটা আবার দিয়ে দিলেন সো কারাবানে মানুষ থাকে তো এটাও কি একটা রিমোর্কি টাইপেরই কিন্তু এখানে মানুষ থাকবে তো সেখানে মানুষ মানুষ থাকার মানুষের জন্য সে বানানো হয় বসবাসের জন্য থাকার জন্য সো ওই কারাবানের ওজন যদি 900 কিলো ওজন হয় 900 কেজি ওজন হয় আর আপনি যদি আপনার প্রাইভেট কারের সাথে সেটা টানেন তাহলে আপনার গতি হয়ে যাবে 70 অত এক্সট্রা বড় সেকেন্ড দাঁড়িয়ে মানে চুকুশ হবে ওয়্যার অফ আর অত স্ট্রাতে হয়ে যাবে 80 সাধারণত আপনার গতি থাকে সেকেন্ড দাঁড়িয়ে মধ্যে বা প্রিন্সিপালে প্রিন্সিপালে 90 প্রিন্সিপালের মধ্যে আর যখন নাকি কোন রিমুরকি অ্যাটাস্ট করবেন আপনার গাড়ির সাথে এর মানে কি রিমুরকি অ্যাটাস্ট করা মানে কি আপনি একটা বুঝা নিলেন তখন তো আগের গতিতে চলতে পারবেন না কারণ কি পিছনে এক্সট্রা একটা আপনার বগি অ্যাটাস্ট করছেন সেক্ষেত্রে গতি হয়ে যাবে 70 ওই দিকে যাওয়ার জন্য তালে দৃশ্যের আমি যেদিকে যাইতে চাইছি সেদিকে যাওয়ার জন্য যে কোর্সে অনুমতি দেয় আমাকে ইনসিরিসি ওই কোর্সেতে আমাকে প্রবেশ করতে হবে এই কোর্সটা হবে আর আগে দেয় বলছিল হর দিতে হবে ওটা হয়েছিল কি এখানে বলছে বামে বামে মোড় ঘোরার জন্য দপ্পে সেন্সর ক্ষেত্রে ইনসিরিসি নেল কোর্সে আমাদের ওই কোর্সের দিকে সরে যেতে হবে যে কোর্সে আমাকে অনুমতি দিচ্ছে আমার ওই দিকে যাওয়ার জন্য সো কোর্সটা হবে বেরো সো ভেহিকুলি এ কনসেন্টিত ইল ট্রান্সপোর্ট দি কানি ভালো করে খেয়াল করি গাড়ির মধ্যে অনুমতি আছে কানি একটা কানে হইলে একটা কুকুরে বলা হয় কানে আর একের অধিক হইলে কি হয় কানি বহুবচন মানে কি আমরা একের অধিক দুই তিনটা কুকুর নিতে পারবো গাড়ির মধ্যে আঙ্কে ইন নুমেরো সুপেরিয়র এট উরো একের অধিক কুকুর নিতে পারবো গাড়ির মধ্যে পেরকে কেন নিতে পারবো আদিগতামেন্ত উপযুক্ত ভাবে তাত্তে নুতি আল গুঞ্জালে উপযুক্ত ভাবে এদেরকে আমরা দূর কি বলে জুন জল মানে কি আপনার এই শিকল নিতে পারবো তো গাড়ির মধ্যে গাড়ির মধ্যে কেমন নিতে পারবো কাব্যা কাঁচাই করে ভালো করে খেয়াল করি জুন জালিও দিয়ে এলাম এটা হলো শিকল বা গরুর যে ফিতা দড়ি যদি আমরা এই রেডি সার্ভিসে হাঁটি আমরা যেখানে নাকি এই রেডি সার্ভিসে বলা হয় সর্বোচ্চ 24 ঘন্টা আমরা অটো গ্রিল যেখানে আমরা গাড়ি থামিয়ে আমরা রেস্ট করতে পারবো যেখানে আমরা খাওয়া দাওয়া করতে পারবো হাত মুখ গোসল করা যায় ওখানে সেখানে আমরা কুকুর নিয়ে চলতে পারবো জুন জালিও মানে কি শিকল বেঁধে সেখানে কুকুর ছেড়ে দেওয়া যাবে না বা গাড়িতে যখন ট্রান্সপোর্ট তো করবো তখন কি শিকলে বাইরে দেওয়া যাবে নাকি খাঁচাই করে নিতে হবে কি করতে হবে খাঁচাই করে নিতে হবে এখানে কিন্তু বলছে মানে রেতে সেপারাতা মানে বেড়া দিয়ে আলাদা আলাদা করে রেতে সেপারাতা করে সেপারাতা নিতে হবে এখানে বলছে কি আদেগতামেন্তে ত্রাত্তে নুতিয়াল জুন জাহাজ এদেরকে আলাদা আলাদা শিকলে বাইধা নিতে শিকলে বাইধা তো লাভ নাই
এদেরকে কি করতে হবে কাটাই করে নিতে আলাদা আলাদা করে ঠিক আছে এটা হবে 500 14 নম্বর 500 এটা ম্যাক্সিমাম ভ্যালু आंसर দিছে এই লোক আমার যে ভাইটা ভুল করছে সেই ভাইটা এটা ভুল করছে ভ্যালু দিয়েছিল এটা আসলে ফালসো কুইজ হবে জুত জালে ভ্যালু খালি একটা শব্দ দিয়ে গেলে জুত জালে ঠিক আছে ওকে circolare senza aver con se la carta di circolazione del veicolo di cui si ha la guida আপনার কার্তা দি সিলেকশন নাই সার্কুলার সেন্স সার্ভেন কোন লাগ কার্তা দি সিলেকশন গাড়ির কার্তা সিলেকশন আপনার কাছে নাই বাসা রেখে আসছেন অথবা গাড়ি কোনো একটা মেকানিকের কাছে নিছিলেন ঠিক করতে সেই মেকানিকে ভুলে কার্তা দি সিলেকশন গাড়ির ভিতরে ভরে নাই ওখানে রেখে আসছেন ভুলে হ্যাঁ অথবা আপনি এমন একজন গাড়ি চালাইতেছেন তার কার্তা দি সিলেকশন সিটের নিচে রাখছে নাকি গাড়ির ডেস্কে রাখছে এটা আপনার খুঁজে পাইতেছেন না এর ফোনে ফোন ধরে না ওই টাইম আপনি পুলিশে ধরছে ধরলে কি আপনার পুন থেকে পাতেন থেকে নাকি জরিমানা করবো গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা সোকর সিস্টাদালে পাঠাবো এরকম সবকিছু আপনাকে দেওয়ার পরে আপনার একটা ফির মারে করলেন ওখানে ফির মারে হয়ে গেল ফির মারে করার পর তার আপনাকে একটা সার্টিফিকেট দেবে শুধুমাত্র সার্টিফিকেট আসছে ক্লাসে বাস্তা কোজা বলছে কি ফির মারে করার পরে আমাদের কোন এরকম ভালো আরো অন্য লাভ অ্যাক্সিডেন্ট হইলে ওই যদি আপনার পাঠায় যে ক্যাম্পড অ্যাক্সিডেন্ট হইবো না একটা বই দেয় তাহলে তো লাভ না কোনো বই দিব না অথবা সামনে দিন প্রচো আছে যে চৌরাস্তাটা আছে মনের মধ্যে আমাদেরকে প্রবেশ করার আগে থামতে হবে থেমে দাঁড়ানোর প্রেসিডেন্স অগ্রাধিকার দিতে হবে ডান দিকের গাড়িগুলোকে এবং সিনিস্ট্রা বাম দিকের গাড়িগুলোকে এখানে স্টপ লেখা থাকার কারণে অবলিগো আর স্টারসি হয়েছে সুকুষ্ট হবে বেরো অবশ্যই থামতে হবে বেরো কুইজ ফেসবুকে কমেন্ট করতেছেন সবাই সবাই দেখলাম ভালোই কমেন্ট করতেছেন আপনারা শেয়ার করে দিবেন লাইভটা যখন আপনি সারিবদ্ধ ভাবে চলবেন কোন ভিএনএ ভালো হয় তার ভালো হয় নিরাপদ দূরত্বটা বাড়াই দেন প্যারিমিটারে যেন না হয় একবারে 10-12টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এটাকে বলা হয় কাতেনে চেইন অ্যাক্সিডেন্ট হ্যাঁ তো সেই ক্ষেত্রে যখন নাকি অনেকগুলো গাড়ি থেমে থাকবে জ্যামের মধ্যে বলেন বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হঠাৎ করে সরে যান যে কোনো কলরের লাম্পা বলবে
পালসো পালসো পজিশনে গাড়ির সাথে যেটা দেওয়া থাকবে অনুমোদিত সেটাই আমাকে ব্যবহার করতে হবে অন্য কোনো কোয়াল সিসি মানে কি যে কোনো কলরে যেন কিছু হবে পালসো কোয়াল সিসি পালসো একটা আবাস আবাস গুড স্মেল অফ পালসো দুরান্তে উন ইন্টারভেন্টো দি প্রিমোস কোর্স যখন আপনি কাউকে প্রাথমিক সেবা করতে যাবেন সে ইনফর্টুনাতো আওনা ফেরিতা সাঙ্গুইনান্তে সাঙ্গুইন রক্তক্ষরণ হচ্ছে আহত ব্যক্তির সিদে বড় তলিয়ে সুবিতলি ইভেন্টুয়ালি কোরপিস তেরি ইন এ সাপ্রেজেন্টি এর শরীরে যেখানে যেখানে বাইরে থেকে যে ঢুকছে যে সকল প্লাস্টিক বা যে সকল কাঁচের টুকরো এগুলো আপনি সাথে সাথে কি টান দিয়ে খুলে ফেলতে বলছে রক্ত বেরোচ্ছে খুলতে পারবেন আপনি তাড়াতাড়ি খুলে ফেলতে হবে যে বাইরে থেকে যে ছোট ছোট টুকরা গুলো শরীরে ঢুকছে প্রেজেন্টি ওগুলা টেনে খুলে ফেলতে হবে সুস্থ পরে খোলার পরে সুস্থ কি তারপরে কপ্রিলা ফিরে দেয় এরপরে ওই জায়গাটা আমাকে ঢেকে দিতে হবে বেঁধে দিতে হবে না আমরা খুলতে পারবো না এমনিতেই ওটা সহ আমরা হালকা করে ঢেকে দিব যখন অ্যাম্বুলেন্স আসবে তারা ওগুলা খুলবে আমরা খুলতে পারবো না খুঁজতে হবে ফালসো যেহেতু বলছে সিদে বন তুলিয়ে এলে সুবিত এর জন্য খুঁজতে হবে ফালসো পেরকোরেন্দো লুঙ্গো লে রাপিদে দিছে যে অনেক বেশি লম্বা এবং রাপিদে খাড়া ঢালু রাপিদে মানে কি খাড়া ঢালু অনেক বেশি লম্বা এবং রাপিদে খাড়া ঢালু অনেকে একটা জিনিস আমরা খেয়াল করে যে ইংলিশেও কিন্তু আমরা বিভিন্ন সময় একই ওয়ার্ডের বিভিন্ন অর্থ পাই রাপিদ মানে কি দ্রুত দ্রুত অনেক বেশি খাড়া হ্যাঁ রাপিদ মানে চতুর চালাক অনেক কিছু বোঝায় না রাপিদ মানে করা রাপিডামেন্ট মানে দ্রুত নানি ভাই হ্যাঁ রাপিড অ্যাকশন মানে অনেক কিছু দ্রুত আবার খাড়াও বোঝায় মানে অনেক 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 বেশিও বোঝায় তো বলা হচ্ছে কি যে লম্বা এবং একদম খাড়া ঢালু একটা রাস্তায় আমরা চলতেছি অপরতুন অক্ষরে একই কথা যে ভালো হয় ভালো হয় মারচারে করিল কাম্বিন ফললে গাড়ি নিউট্রালে রেখে চলো ঢালু রাস্তা যেহেতু অনেক ঢালু খাড়া ঢালু ভালো হয় নিউট্রালে রেখে চলো কোনো গিয়ার দেওয়ার দরকার নাই কার্বন আনতে জ্বালানি খরচ বাঁচাও এফ্রেন এবং ব্রেকের ক্ষয় থেকে বাঁচাও গাড়ি তো নিচের দিকে এমনিতে ঢালুর দিকে যাইতেছে তো সেক্ষেত্রে ওই গাড়ি ইঞ্জিন বন্ধ করে নিউট্রালে রেখে খালি হ্যান্ডেল ধরে রাখো গাড়ি এমনিতে নিচে যাবে কিন্তু হ্যান্ডেল ধরে রাখলে ফললে রাখলে গাড়ি ফললে যদি রাখি হ্যাঁ নিউট্রাল তারিখে আমরা গাড়িকে ওই গাড়ির ব্রেক বা যেটা বলে ঠিক মতো কাজ করবে না সেক্ষেত্রে 5 মিনিট পরে ড্রাইভারের আওয়াজ পাওয়া যাবে না সেটাই আমাকে করতে হবে মার্চা বাসা কোন গিয়ারে নামতে হবে এক গিয়ার বা দুই গিয়ারে নামতে হবে যেন ইঞ্জিন দ্বারা একটা ব্রেক কাজ হয় মানে ফললে রাখলে গাড়ি এমনিতেই যে একটা প্রেসারে নামবে ব্রেকও ধরতে কয় নাই খালি গাড়ি নিউট্রালে ঢালুর চুটে গাড়ি যে গতিতে নামবে এক গতিতে দেখবে যে গাড়ির নাইমা সামনে যা আছে সবকিছু নিয়ে একবারে কি বলে সব ভাইকে চুরে চলে গেছে আর যদি আমরা এক গিয়ারে দিয়ে রাখি গাড়ি ঢালুর কারণে অনেক বেশি গতিতে যেতে চাইলেও যেতে পারবে না কারণ কি এক গিয়ারে দিয়ে রাখছে এক গিয়ারে সর্বোচ্চ গতি কত হয় 15-20 কিলোমিটার পার আওয়ার তো যত খাড়া ঢালুতে রাখেন না কেন গাড়িকে যত ঠেলেন না কেন এই 15-20 এর উপর উঠবো না কারণ কি কয় গিয়ারে রাখা হয়েছে এক গিয়ারে আর এক গিয়ারে সর্বোচ্চ গতি কত 15-20 কিলোমিটার সো আর ফললে রাখলে কি ফললে মানে কি কোনো গিয়ারে নাই সেক্ষেত্রে যত ঢালু হবে এর গতি তত বাড়তে থাকবে সো যত ঢালু অত গতি বাড়বে তো সেক্ষেত্রে কিন্তু একটা অনেক বেশি মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে সো ঢালু রাস্তার ভিতরে আমরা কি করবো মার্চা বাসা এক গিয়ার বা দুই গিয়ার দিয়ে রাখবো যেন গাড়ি চাইলেও যেন বেশি গতিতে উঠতে না পারে আমরা যেন রিল্যাক্সে নামতে পারি সো কিছু হবে ফালসো যেহেতু ফললে বলছে ফললে মানে কি কোনো গিয়ার ছাড়া il sinara figura to pe anuncha di ad star si prima di impiegare il progetto che è che sto black and so ad star si bolse che ho beta falso era ralentare করতে কিন্তু কমাইতে হবে ralentare আমরা থামবো আমার নাম্বার এটা পিয়াল স্যারের নাম্বার নতুন ভর্তি হইছেন ম্যাথ ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন ক্লাস মিস করবেন না ঠিক আছে আপনাদের আগস্ট 1 তারিখে নতুন ব্যাচ চালু হবে আমার হোয়াটসঅ্যাপে নক করলে প্রস্তাবের নাম্বার দেব 50 টাকা পেমেন্ট করলে আপনারা ভর্তি হতে পারবেন ফেসবুক আছে মির্জা সুলতানা তারপরে আধা খান তারপরে মোফাজ্জল ব্যাপারী আকির রহমান মুন্সি আকিফ ফারহা জাহান সবাই আনসার দিচ্ছেন আপনারা সবাই শেয়ার করে দিবেন আর যারা প্রায় 300 জন লোক দেখছেন ফেসবুকে লাইভ আপনারা প্রত্যেকটা কুইজের অ্যান্সার দিবেন এলসি নাফিক রাতো ইন্ডিকা কাতল ইন্ডিকেট করোনা পোস্টাসিয়নে মুমিলে দি পজিশন এল বিজনান্সা এখানে মানে কাছাকাছি কোনো মানে মোবাইল পুলিশ বুথ আছে এমন একটা নো এটা
ক্যাম্পিং করতে পারবে, ক্যাম্পিং করতে পারবে টুরিস্ট পয়েন্টে। এটা মোবাইল পুলিশের কোনো ক্যাম্পিং বুথ না, এই না কোনো পজিশন পোস্ত না, জায়গা না, ফালতু পিস। মোটরসাইকেলের মধ্যে ওইভাবে মাল পরিবহন করা নিষেধ, যে সকল মাল পরিবহন করলে ইম্পেডিসকানো বাধা দেয়, ও লিমিটানো বা আমাদেরকে সীমাবদ্ধ করে দেয় লা ভিজিবিলিটি দেখার জায়গাটাকে আলকন্দ চালকের সুকৃষ্ট হবে। যদি অনেক সময় আপনি সুরঙ্গ পাহাড়ের ভিতরে যাইতেছেন, হ্যাঁ লম্বা গাল এরিয়া, যদি সুরঙ্গ পথ আপনি অনেক পুঞ্জাবাদ থেমে থাকেন এই গ্যালারের ভিতরে, শরীরের জন্য ক্ষতিকর গাড়ির ভিতরে একটা রিচির কোলার একটা বটম আছে যেখানে এরকম ই দেওয়া থাকবে, যেটা ক্লিক করলে গাড়ির ভিতরে যে হাওয়াটা আছে এই হাওয়াটাই ঘুরবে, সামনে হাওয়া পিছে আসবে, পিছের হাওয়া সামনে যাবে, বাইরের কোনো হাওয়া ঢুকবে না। অনেক বেশি জ্যাম, অনেক এই গুহার মধ্যে মানে একটা সুরঙ্গ পথ, সবগুলা গাড়ির কালো ধোয়া কিন্তু বাইরে, বাইরের বাতাসটা বেশি, ভিতরের বাতাসটা কি বাইরের বাতাসের থেকে ভালো। সো যখন আমরা কমান্ড দিয়ে জেনারেটর চালাই দেবো ভিতরে ইঞ্জিন গুলো, তাহলে কি শরীরের জন্য ভালো হইব, বাট কুইজ বলছে কি দান্নজ ক্ষতি হইব, যখন নাকি আমরা জেমে থেমে থাকবো একটা গুহার মধ্যে সুরঙ্গ পথের ভিতরে গালের ভিতরে যেখানে নাকি অনেকগুলা গাড়ির লাইন থাকবে, সেক্ষেত্রে গাড়ির ভিতরের হাওয়াটা আমাদের জন্য বলছে কি হবে ফালসো, ভিতরের হাওয়াটা ভালো আমাদের জন্য বাইরের হাওয়াটা ক্ষতিকর, কারণ কি বাইরে অনেক কালো ধোয়া আছে, বাইরের হাওয়াটা কি অনেক গাড়ি থেমে আছে প্রত্যেকটা গাড়ি কালো ধোয়া গ্যাস তেল বাইরে ঘুরপাক করতেছে, সো ভিতরের গাড়ি হাওয়াটা গাড়ির ভিতরে যে হাওয়াটা আছে ওইটাই আমরা রিচির কোলারে করবো, পিছনের হাওয়া সামনে আসবে, সামনে হাওয়া পিছিয়ে যাবে, যতক্ষণ আমরা থেমে থাকবো পরীক্ষার মধ্যে। সহজ প্রশ্ন আসে না, কঠিন প্রশ্ন আসে না, উনি পড়ছে এবং পইরা পাস করছে যে এটার পারফেক্ট প্রুফ পাওয়া গেছে, না সুন্দর কুইজ আছে আজিজুল ভাই, তাই না? জি ভাই, জি ভাই, অনেক সুন্দর কুইজ, এবং কিছু কিছু কুইজ আছে এগুলো আসলে বোঝার মতো এবং একটু ঘুরতে যাবো তখন আমরা জুন জালিও মানে কি শিকল হাতে থাকবে, বা যখন গাড়িতে ট্রান্সপোর্ট করবো তখন আমাদের কি করতে হবে গাব্বিয়া আলাদা খাঁচা করে নিতে হবে, বা রেতে পার্টিশন দিয়ে দিতে হবে, যে যে রেতে মানে কি আলাদা আমরা পারিশন করে নিচ্ছি এই অংশে এই কুকুর এই অংশে বিড়াল ওভাবে, বা জুন জালিও দিলে হলো কি পালসো। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন ইনশাল্লাহ, আজকে খুব সুন্দর ক্লাস হয়েছে, সবাই যারা ফেসবুক আছে লাইভ শেয়ার করে আজল ভাই, ওকে কথা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম।